আমার বহুদিন পর্যন্ত আমার সমস্যা ছিল, কোমরে ব্যথা করতো, পায়ে ব্যথা করে, আবার পায়ের রগগুলো আমার দলাদলি যেত, আবার এমনি ওই শ্বাস নিঃশ্বাস ফেলাইতে কষ্ট হইতো। এই শুধু এই অসুখগুলো, আর কোনো অসুখ ছিল না আমার। আমি আজকে বহুদিন পর্যন্ত আমি অসুখটা নিয়ে অনেক কষ্ট হয়েছি, এখানে আসি ইনশাআল্লাহ আমি অনেক সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার নাম রুকসানা বেগম, আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী। আমার বয়স হয়েছে 40 কিংবা 42, আমি থাকি ইতালিতে। আমার এই সমস্যার জন্য আমি হাঁটতে পারতাম না, আপনার ওই শুইতে যাইতে পারতাম না, কোনো কাজকর্ম করতে পারি না, বাচ্চাদের জন্য রান্না বান্না করতে পারি না, বাচ্চাদেরকে স্কুলে নিতে পারি না, মানে আমার সারাক্ষণ ছিল ব্যথা, শুধু ব্যথা। এই ব্যথাটা নিয়ে আমি অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট। আমার এই সমস্যাটা আজকে 22 বছর। আমি ইতালিতে অনেকবার চিকিৎসা করছি, এখানে আমার চিকিৎসাটা হয়নি। পুরে বাবা, বাংলাদেশে থাকতে অনেক অনেক ডাক্তার দেখাইছি, ওইখানেও আমি অনেক ডাক্তার দেখাইছি, এটা কোনো হিসাব নেই, বুঝছেন নি? আমি দেখতেছি যে আমি এত ডাক্তার দেখার পরও, আমি ওষুধ খাওয়ার পরও আমি কোনো ভালোর দিকে দেখতেছি না। আমি স্যারের সবসময় ভিডিওগুলো দেখতাম, দেখি আমি বলি যে না, আমি বাংলাদেশে যাই, আমি স্যারের এখানে হসপিটালে ভর্তি হই, আমি ইনশাআল্লাহ স্যার হয়তো আল্লাহ আমার রহম করতে পারে, আর স্যারের কথাবার্তা আমার অনেক অনেক ভালো লাগছে। ওরে বাবারে, কত অসহায় নিয়ে আমার মনে হয় যে আল্লাহ এসে বলে আমি মরি গেলে যায়, মনে হয় যে আমার ভিতরে শান্তি হবো, আমি এরকম ব্যথা যন্ত্রণা করতে হয়। কত ওষুধ যে আমি ওই দেশে খাইছি, কোনো নিরাকার না আমার ওষুধ খাওয়ার, অনেক ওষুধ খেয়েছি আমি। আমি অনেক সময় অনেক হতাশ হয়ে যেতাম, আমি অনেক সময় আমি অজ্ঞান হয়ে যেতাম, আমাকে হসপিটালে অ্যাম্বুলেন্স কল করে নিয়ে যাইতো, 4 দিন 5 দিন আমার পরে জ্ঞান আসতো এই ব্যথার জন্য। আমি অনেক অসুস্থ ছিলাম অনেক। না, ডাক্তার বলছে যে দেখেন আপনি এখানে হাড়ে একটু মাথা চুল পরিমাণ ফাঁক হয়ে গেছে, আপনি এই জিনিসটা ভালো হইতে একটু সময় লাগে যাইব, কিন্তু এই জিনিসটা আপনি অপারেশন করা লাগবে না। তো আমি এই জন্য দেশে অনেক ওষুধ খাইছি, দেখি কোনো ভালোর দিকে দেখতেছি না, এই জন্য আমি বাংলাদেশে চলে আসছি। বাংলাদেশে আসি, আমি এখন ডাক্তার দেখাইছি, ইনশাআল্লাহ আমি আগের থেকে অনেক সুস্থ আছি, ভালো আছি। আমি এখন ডিপিএস হসপিটালে শফিউল্লাহ প্রধানের আন্ডারে আছি। আমি এই হসপিটালে সন্ধান পাইছি, স্যারে ওই যে ইউটিউবে ফেসবুকে দেয়, আমি ওইভাবে সন্ধান পাই। আমি স্যারের নাম্বার নিয়ে স্যারের সাথে কথা বলছি, কথা বলার পরে স্যার আমার আশ্বাস দিচ্ছে, ইনশাআল্লাহ আপনি আসেন, আসলে আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি স্যারের কথা মতো আসছি, আল্লাহ দিলে আমি ভালো আছি, আগের থেকে সুস্থ আছি। আমি এখানে আসার পর আমার স্যারে যে ফিজিওথেরাপি গুলো দিছে, ওনারা ফিজিওথেরাপি সিস্টার দিছে যে আমার থেরাপিটা অনেক ভালো মতো দিছে, ভালো ভাবে হয়েছে আমার থেরাপিটা। ডাক্তাররা ওরা সবাই ভালো, ওরা সবাই ভালো ভালো ব্যবহার দেখেছে আমার সাথে, সবাই মায়া করছে, আদর করছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক 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 অসন্তুষ্ট আছি। আমি স্যারের জন্য সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করুম, আল্লাহ স্যারের যেন আরো হয়াত দেয়, বাঁচি থাকে, স্যারের দ্বারা যেন আরো এরকম অনেক রুগী যেন ভালো হয়ে যায়। আমার মতো আপনারা যারা আছেন, আপনারা আসিয়েন, আসি আপনারা এখানে আসি, ডাক্তার দেখেন, ভালো সেবা পাবেন, ভালো চিকিৎসা পাইবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, যেন আমি আবার স্যারের সাথে এখানে সবাই সিস্টার আয়া বুয়া সবার সাথে যেন আমি দেখা করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।